নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল। আপনারা দেখছেন কৃষি রাজ্য চ্যানেল। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি আজকে ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। যতটা আপনারা লাইক করবেন, যতটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এরকম মোটিভেশনাল ভিডিও পেয়ে যাবেন। আর আজকে যে ভিডিও আছে, ভিডিও টপিক হলো আপনারা আলু গাছের শেষ পরিচর্যা কীভাবে করবেন। হ্যাঁ বন্ধুরা, আলু গাছের যে শেষ পরিচর্যা আছে, কী করলে গাছটা অনেকদিন পর্যন্ত টিকিয়ে রাখা যাবে, সেই সম্পর্কে আজকে ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর চলুন দেখে নেওয়া যায় কী কী আপনারা ব্যবহার করবেন আপনাদের গাছে, গাছটাকে ভালো রাখবার জন্য, টিকিয়ে রাখবার জন্য, যাতে অনেকদিন পর্যন্ত থাকে। কারণ এই জন্য বলছি, কারণ আলুর সাইজটাও বড় হয়ে যাবে, আলুর রঙটাও ভালো হবে এই ওষুধগুলো ব্যবহার করলে। দেখে নেওয়া যাক তাহলে কোন ওষুধগুলো ব্যবহার করার কথা বলছি আমি। প্রথমত আপনারা ব্যবহার করবেন ডাইথেনেম M45, যে কোনো ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড। আর এর সাথে আপনারা নিয়ে নেবেন ভ্যাডোমাইসিন 3% L, 30 ML করে আপনারা ব্যবহার করবেন। আর যেটা ডাইথেনেম M40 বললাম, সেটা আপনারা 50 করে প্রতি 15 লিটার জলে ব্যবহার করবেন। তাহলে ডাইথেনেম 50 গ্রাম, ভ্যাডোমাইসিন 30 ML, আর এর সাথে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হলো জাপ পোকা। হ্যাঁ বন্ধুরা, এখন এই জাপ পোকার সমস্যাটা বেশি দেখা যায়। এটা যদি গাছে লেগে যায়, গাছ তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আর গাছটা ভালো থাকবে না। তাহলে জাপ পোকার ব্যবহার করবেন। জাপ পোকার কোনটা ব্যবহার করবেন, যে কোনো আপনার হাতের কাছে যেটা ব্যবহার সেটা ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন বেশি কম দামিটাই ব্যবহার করতে, কারণ গাছের তো সময় চলে এসে শেষ পর্যায়ে, তাহলে কম দামিটাই ব্যবহার করবেন। আমি যেমন ব্যবহার করছি ম্যাজিক, ম্যাজিক আপনারা ব্যবহার করতে পারেন। আর গাছ যদি একটু হালি হয়ে থাকে, আমি যে গাছটা দেখেছি এরকম যদি গাছ আপনাদের হয়ে থাকে, তাহলে আপনারা এই তিনটার সাথে অ্যাক্রোবাট মিশিয়ে স্প্রে করতে পারেন। অ্যাক্রোবাট মিশানোর জন্য এই জন্য বলছি, কারণ গাছটা ভালো থাকবে। আর যেই ছত্রাকনাশক গাছটা পচিয়ে যাচ্ছে, গোড়া পচার সমস্যা হচ্ছে, হবেই এখন এই ওয়েদার খারাপের জন্য। আর এখন হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হওয়ার জন্য এরকম হবেই, তাহলে এটা ব্যবহার করতে পারেন। অ্যাক্রোবাটের সাথে এগুলো ব্যবহার করলে খুবই কাজ দিবে। আর আপনারা চাইলে এর সাথে অন্য কিছু ব্যবহার করতে পারেন, আরও অনেক কিছু নাম আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে দেখে নেবেন। আর অবশ্যই বলে রাখবো, নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন, আর তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আসে ভিডিওটি ফলো করবেন, অনেক কিছু জানতে পারবেন। আর একটা কথা বন্ধুরা, আলু গাছকে দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখবার জন্য আপনারা জলের পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।